সুরাওয়াকিয়া পড়তো, তো আমি বলতাম বাবা তুমি কী পড়তো সেটা, কো বাবা আমি তো সুরাওয়াকিয়া পড়ি। আমি বলি তুমি সুরাওয়াকিয়া পড়ো, তুমি তো একটা আলিফ বাতও পড়তে পারো না, কারণ আব্বা আমি শুনে শুনে আমি পড়তেছি। তখন থেকে আমি বুঝছি যে আলহামদুলিল্লাহ আমার সালে আমার তাকরিমের মেধা শক্তি স্থির হয়ে ভালো। মানে বাড়িতে আসার কথা বললে খালি বলবো যে আমি আমি বাড়িতে যাবো না, আমি মাদ্রাসায় থাকবো। কিন্তু রাষ্ট্রীয়ভাবে এরকম মূল্যায়ন আমার ভাই না করে, অনেকে মাদ্রাসা লেখাপড়া করে না, কারণ মাদ্রাসা লেখাপড়া করলে সরকারি চাকরি করতে পারে না, মাদ্রাসা লেখাপড়া করাইলে যে তারা উপরে কিছু করতে পারে না। বাংলাদেশের তাকে দেখুন কোনো শিল্পী বা কোনো খেলোয়াড় যদি বিভিন্ন রাষ্ট্রে খেলা খেলতে যায়। দর্শক মন্ডলী, আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 111টি দেশের মধ্যে যে তৃতীয় স্থান দখল করেছে সালে আহমেদ তাকরিব, সেই তাকরিবের পরিবার এখন কি বলছে এবং তাকরিবের কোন কাহিনী চলুন আমরা শুনে আসি, এবং তাকরিমের এলাকাবাসী আছে তারা কি বলছে। দর্শক মন্ডলী চলুন এই ভিডিও স্ক্রিপ্টে আমরা এখন দেখে আসি। আর চ্যানেল যদি এখন নতুন থাকে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। 5 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে দিছি, মানে হুজুরদের কাছে দিছি, ওনারে ওকে মানে ছেলের মতো ওকে মানুষ করছে। মানে বাড়িতে আসার কথা বললে খালি বলবো যে আমি বাড়িতে যাবো না, আমি মাদ্রাসায় থাকবো। কোরআন প্রতিযোগিতা নিয়মিত দিছি, মানে এটা সব ওদের হুজুরদের মানে আল্লাহ করছে আর কি, ওদের হুজুরদেরও ছেলে আর কি। ওদের হুজুরদের অনেক মেহনত আপিছে, মানে যে মেহনত করে একটা সন্তানের পিছনে মানুষের মনে হয় যে আমার মনে হয় যে সন্তানের জন্য এত মেহনত করে না, ওর জন্য যে যতটুকু করে হুজুরা সবাই যেন আমার সন্তানদের জন্য যেন মানে দোয়া কামনা করে, আল্লাহ যেন ওকে দিনের বড় দায়ী এবং মুখলিস হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। আমার ওয়াইফ অসুস্থ হওয়ার কারণে ওনাকে আমি সাবান নিয়ে আসি, উনি বলতেছে যে দেখো সালে আহমদ তাকরিমকে তুমি রেখে দাও যে পড়ে কিনা। আমি কো তো ছোটো এখন ও কীভাবে পড়বে, ও বলতেছে না তুমি রাখো দেখবে পড়তে পারে কিনা। আচ্ছা দেখ রাখলাম, সুন্দরভাবে থাকে, খেলাধুলা করে অন্য অন্য ছাত্রদের সাথে। আবার আমাদের মাদ্রাসার একটা আমল আছে সুরাওয়াকিয়ার আমল, এই এক ছাত্র পড়ে মাগরের পরে আর সবাই লিখে শোনে। তো ও দেখতাম আমাকে সিটে বসে বসে ছাত্রদের সাথে কোরআন তেলাওয়াত করতো, সুরাওয়াকিয়া পড়তো, তো আমি বলতাম বাবা তুমি কী পড়তো সেটা, কো বাবা আমি তো সুরাওয়াকিয়া পড়ি। আমি বলি তুমি সুরাওয়াকিয়া পড়ো, তুমি তো একটা আলিফ বাতও পড়তে পারো না, কারণ আব্বা আমি শুনে শুনে আমি পড়তেছি। তখন থেকে আমি বুঝছি যে আলহামদুলিল্লাহ আমার সালে আমার তাকরিমের মেধা শক্তি স্থির চোখে ভালো। আর এই রাস্তার মাধ্যমে হয়েছে ওরও তামান্না ছিল, ওরও চিন্তাভাবনা ছিল, ওর ছোটোকালে তুমি বলাম বলে বলছে আম্মু তুমি আমার লাগে দোয়া করো আমি যদি বাংলার মধ্যে ভালো এক কিছু অর্জন করতে পারি, ভালো হবে যেতে পারি। ওরে আগের থেকে ওর চিন্তাভাবনা এবং ও যখন পড়ালেখা করে মনোযোগ দিতে পড়ে এবং অর্বিত একটা চিন্তাভাবনা, যখন যে মাদ্রাসা পড়ে মিরপুর ফয়জুল কোরআন আল ইসলামিয়া ঢাকা যে পড়ালেখা করে, করার পরে ওনার বাড়িতে আসে না, সারা বন্ধ নাই, কোনো বছরে দু একবার আসে না আসে, সারাক্ষণ মাদ্রাসা পড়ে থাকে পড়ালেখা করে। তাকরিম ছেলেটা অনেক ভদ্র একটা ছেলে, তাকরিম অল্প বয়সেই হাফেজ হয়েছে। ও যখন হেফজখানায় পড়ে তখন ও একেবারেই ছোট ছিল, সকলেই এরকম একটা ধারণাও ছিল যে এত ছোট বয়সে হাফেজ হয়েছে ও ভবিষ্যতে একটা কিছু করবে। আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করি আমাদের এই নাগরপুর উপজেলার যিনি কৃতি সন্তান হাফেজ সালেহ আহমেদ তাকরিম। আমাদের নাগরপুর উপজেলা এক দুই দিনের মধ্যে আসলে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি ওনাকে সংবর্ধনা দেওয়ার এখানে চিন্তা করছি এবং উপজেলা সব প্রশাসন সবসময় ওনার পাশে থাকবে। এই ছেলেটি খুবই ভালো, আল্লাহ করুক আরো বড় হোক, আমরা সবার কাছে দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই। 11টা দেশের মধ্যে 3 নম্বর হয়েছে আমরা শুনে খুব খুশি, আল্লাহ ওর আরো উপর দিকে গেলি। ওর বয়স তো খুব কম 13 বছর, এখনো আমরা গ্রাম বসে ওর সম্বর্ধনা দেব, বাংলাদেশের মানুষ জানে ওর জন্য দোয়া করে, সে জানে অনেক।